আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে, এবং কিভাবে লিড জেনারেশন করতে হয় আমি আপনাদের সেটি দেখাবো। সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে লিডগুলো কালেক্ট করতে হয়। বায়ার আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইউআরএল নামে একটি কলাম আছে, এবং এই কলামে অনেকগুলো ইউআরএল আছে। এখানে প্রায় 7820টার মতো ইউআরএল আছে। তো আমাদের এই ইউআরএল থেকে জব রোল এবং লোকেশন বের করতে হবে। তো খুবই সহজ কাজ, জাস্ট আমরা এই লিঙ্কডইনের যে ইউআরএলগুলো আছে আমরা এখান থেকে কপি করব এবং নতুন একটি ট্যাবে ওপেন করব। এবং আপনারা এই পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিছু কলাম আমরা হলুদ মার্ক করে রেখেছি। তো এর পিছনেও কারণ আছে, কেন আমরা এটা হলুদ করেছি তো আমি সেটিও আপনাদের জানাবো, কখন আমরা হলুদ করব এবং কখন আমরা জব রুলস এবং লোকেশন দিব। যখন আমরা এই জব রুলস এবং লোকেশন খুঁজে পাবো না, তখন আমরা এখানে হলুদ দিব। তো আমাদের বায়ার আমাদের যে রিকোয়ারমেন্ট দিছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে, যার কারণে আমাদের এই ইনফরমেশনগুলো এবং এই রিকোয়ারমেন্টগুলো মানতে হবে। তো এই পাশে আমার নতুন লিঙ্কটি ওপেন হচ্ছে, ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে কোম্পানির নাম আছে, নিচে থাকে হচ্ছে আপনার কলেজ বা ইউনিভার্সিটি ইনফরমেশন। তো প্রথমে যেটা থাকে এই যে এখানে যে কোম্পানির নামটা আছে, আপনারা যদি এইখানে ক্লিক করেন দেখবেন এটা নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবে। এই দেখেন, এই যে, তো এইখানে যেটা আছে, বা আপনি যদি এমনিতেও নিচের দিকে যান সেম। তো এখানে লক্ষ্য করবেন এখানে যে নাম এবং লোগোটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনাকে তো নিচে নিয়ে যাবে। এবং এই যে এইখানে আছে দেখেন, এক্সপিরিয়েন্সে প্রথমেই আছে, এটা নিচের গুলার না, এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। জাস্ট এইখানে একাধিকও থাকতে পারে, উপরে যেটা থাকে আমরা জাস্ট এইটাতে ক্লিক করব এবং এখানে দেখবেন সেম এখানে চলে আসছে। তো আমরা এখানে এই দিকে ক্লিক করব না, আমরা এখানে জাস্ট ছবিতে ক্লিক করব। আমরা যদি ছবিতে ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন একটা অপশন ওপেন হয়ে যাবে এখানে। তো আমরা ছবিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এরকম চলে আসলো, এবং এরকম আসার পর আমরা এখানে নিচের দিকে লক্ষ্য করব জব নামে একটি অপশন আছে। আমরা যদি জবে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি আসে। জবে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট পোস্ট জব দুইটা, এখানে রিসেন্ট দুইটা পোস্ট করা আছে, এবং এখানে আমরা দুইটা পোস্ট পাচ্ছি, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে যে কোনো একটা। এখন আমরা এখান থেকে কোনটা নিব এটা কিভাবে বুঝবো? এরকম আছে যে 9টা 10টা 15টা পর্যন্ত আপনি রিসেন্ট পোস্ট পেতে পারেন, কিন্তু আমরা একটা ইয়ার ইনফরমেশন কালেক্ট করলেই হবে, আমাদের 9টা 10টা প্রয়োজন নাই। এবং কোন এই 10টা থাকলে বা 5টা থাকলে বা একাধিক থাকলে আমরা কোনটা কালেক্ট করব এটা কিভাবে বুঝবো? আমরা কালেক্ট করব যেটার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন এরিয়া ইউকে, মানে লোকেশনের এইখানে আপনার সিটি সহ আছে, তো ওইটা নিব। আর যদি দুইটার একটার মধ্যেও কোনো সিটি না থাকে, জাস্ট ইউকে ইউকে থাকে, তাহলে আমরা যে কোনোটাই নিতে পারি। আবার দেখেন এখানে দুইটার মধ্যে কিন্তু আপনার সিটি আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি প্রথমে এটা ওপেন করি, বিজনেস ডেভেলপমেন্ট। তো এইখান থেকে আমাদের যে এই যে এই নামটা আছে, এই নামটা হবে জব রোলে, ঠিক আছে। আমরা এটা সম্পূর্ণ কপি করব, এবং কপি করার পর আমরা এই লেখাটাকে জব রুল এই ঘরে পেস্ট করব। এবং লোকেশন, লোকেশন নিচেই দেওয়া আছে, এখানে দেখতে পাবেন লন্ডন এরিয়া ইউকে। তো আমরা এখানে এটা পেস্ট করব, খুবই সহজ কাজ। এখন আমি আরো একটা নতুন লিংক ওপেন করব এখানে, এবং আমি আপনাদের দেখাবো যে ভিন্নতা কিছু আছে কিনা, এবং থাকলে সেইগুলো আমরা কিভাবে করব। তো আমাদের নতুন লিঙ্কটি ওপেন হয়ে গেছে, এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ইউনিভার্সিটি ইনফরমেশন আছে, এটা আমাদের প্রয়োজন নাই। উপরে যেটা আছে আমরা যদি এখানে ক্লিক করি এখানে নিয়ে আসবে, অথবা আমরা নিচের দিকে স্ক্রল করলেও নিচের দিকে চলে আসতে পারবো। আমি যদি এখন এই ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করার পর আমাকে নতুন আরেকটি এনে যাবে, এবং এখান থেকে আমাদের জবসে ক্লিক করতে হবে। আমরা যখন জবসে ক্লিক করলাম একটু নিচের দিকে যাই, দেখেন এখানে দেয়ার আর নো জব রাইট নাও, এখানে কোনো জব নাই। যদি কোনো জব না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমরা রোলস এবং লোকেশন কোনোটাই নিব না, সেক্ষেত্রে আমরা জাস্ট
ওই কলামটা কি করব, এই যে মনটা আমি হলুদ করে রাখছি, আপনারা ঠিক সেম ভাবে এখানে হলুদ মার্ক করে রাখবেন, ইয়েলো মার্ক করে দিবেন। ওকে, আমি চলে যাই, আবার নতুন আরেকটা লিংক ওপেন করি এবং নতুন লিঙ্কটি ওপেন হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, আমাকে নিচের দিকে নিয়ে আসছে এবং আমি এখানে ছবিতে ক্লিক করব। খুবই সহজ, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্টের মাধ্যমে, এবং এখান থেকে জবসে চলে যাব। এখানে কোনো জবস নাই, যদি কোনো জব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ইয়েলো মার্ক করে দিব। এবং পাশে এখানে ফ্রিল্যান্সার নেম নামে আমি একটি কলাম করে দেব, আপনারা যে যে ইটি করবেন সেখানে আপনাদের নিজস্ব নাম লিখে রাখবেন। এবং এই কয়টা কাজ আমি করছি এখানে আমার নাম লিখে দিব, আপনারা যে যে কয়টি কাজ করবেন ঠিক আপনাদের ওইখানে আপনাদের নামগুলো লিখে রাখবেন, যাতে সহজেই বোঝা যায়। এখন আমি আরেকটা লিংক ওপেন করব। আসলে এই কয়েকটি সিস্টেমে আসে, এর বাইরে আর কোনো কিছু নাই আপনাদের বলার মতো। এক, আমরা এখানে জবসে গেলে পরে কোনো জব যদি না পাই সেই ক্ষেত্রে ইয়েলো মার্ক করব, যদি আমরা জবস পাই, যদি একটা রিসেন্ট পোস্ট পাই তাহলে তো একটাই, ওইখান থেকে আমরা টাইটেলটা নিব এবং লোকেশনটা নিব। আর দ্বিতীয়ত হচ্ছে যদি একাধিক রিসেন্ট পোস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা যে পোস্টের মধ্যে সিটি মানে লোকেশনের মধ্যে সিটি সহ আছে সেইটা নিব, এবং যদি একাধিক পোস্টের মধ্যে সিটি সহ থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনোটা নিতে পারি। আর যদি 5টা পোস্ট আছে একটার মধ্যে সিটি আছে তাহলে আমরা ওই একটা নিব, আর যদি এমন হয় কোনোটার মধ্যে সিটি নাই শুধু লোকেশন আছে তাহলে আমরা যে কোনোটাই নিব, কোনো সমস্যা নাই। তো দেখি আরেকটি লিংক আমি ওপেন করেছি এবং এই লিংকের কি অবস্থা। আমি যদি জবসে যাই, এইখানেও কোনো পোস্ট নাই, রিসেন্ট পোস্ট ইজ ব্ল্যাঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কপি করব এবং এখানে পেস্ট করব। ওকে, আপনারা একটি কাজ করবেন, কাজ করার সময় যখন আপনারা কাজ করবেন যে যে কয়টি কাজ করবেন আগে এরকম ভাবে আপনাদের নামটা, আর নাম কিন্তু একটা যে নাম লিখবেন জাস্ট কপি পেস্ট করবেন, কারণ এই নাম দিয়ে আমরা কাউন্ট করি। কিভাবে কাউন্ট করি আমি আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনারা নিজেরাও কাউন্ট করতে সহজ হয়, কারণ একটা একটা তো গুনে কাউন্ট করা পসিবল না। তো আমি এখানে এভাবে নামটা লিখে দিলাম, তার মানে হচ্ছে এই কয়টা ঘর আমি করব, ঠিক আছে? কিন্তু করতে হবে, জাস্ট দিয়ে দিলে হবে না, যে দিয়ে দিলাম কাজ করলাম না তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আরেকজনকে দিয়ে আমি আবার আপনার নাম ডিলিট করাবো, ডিলিট করানোর পর আবার কাজ করাবো। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন, অনেকে আছে এভাবে নামটা দিয়ে যান, দিয়ে যাওয়ার পর আর কাজ করেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করি আমরা, ঠিক আছে? কারণ আপনার কাছে অনুমতি নেওয়া ছাড়া তো আবার ডিলিট করলেও বিষয়টা খারাপ দেখা যায়। তাই আমি সবসময় আপনাদের বলবো আপনারা যখনই করবেন অবশ্যই এরকমভাবে ই করে নেবেন, নাম লিখে নেবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের এখন দেখাই আপনারা যে নাম লিখেন এই নামটা কে কয়টা করলেন এটা কাউন্ট করবেন কিভাবে। জাস্ট খুবই সহজ, আপনাদের নাম যার নাম যেভাবে লিখছেন জাস্ট কপি করবেন, একবার লাস্টে যখন আমি এইগুলা ই করব আপনার ভেরিফাই করব, ভেরিফাই করার পর কিন্তু অনেক সময় অনেকের নাম কাটা যায়, প্লাস হচ্ছে অনেকে করেন নাই সেইগুলো কাটা যায়। তো লাস্টে যখন ই করবেন নামটা কপি করবেন এবং কন্ট্রোল এফ ক্লিক করবেন, কন্ট্রোল এফ ক্লিক করার পর যখন এখানে আপনার নামটা পেস্ট করে দিবেন, দেখেন আমার এইখানে এই নামটা আছে 104 বার, তো 104 বার আছে, এখন কিন্তু 104টা কাউন্ট হয়ে গেল, আমার কিন্তু আর আলাদা করে গোনার মতো কিছু নাই, ঠিক আছে? এই যে 4 of 104 মানে 104টা নামের মধ্যে আমি 4 নাম্বার স্থানে আছি। আপনারা যদি এখানে দেখেন দেখতে পাবেন যে 105, অতএব এই 105 নাম্বার এবং 1 নাম্বারটা হচ্ছে ইউআরএল, এই যে জব টাইটেল এখানে এগুলো লিখছি, এখানে তো আমার নাম নাই, তাহলে 104টা, 104টা কিন্তু আমার নাম আছে। অতএব আমি যে কয়টা করছি নাম কিন্তু সহজেই বের করতে পারলাম, কাউন্ট করার স্পেশালি আর কোনো প্রয়োজন হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কোনো কোশ্চেন নাই, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আর ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলার লাইভ প্রজেক্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আমি আরেকটি লিংক ওপেন করতেছি
এবং দেখি এখানে কোনো রোলস এবং লোকেশন পাওয়া যায় কিনা, তাহলে আপনাদের দেখাতে পারবো। এইখানে আপনারা দেখতে পাবেন তিনটা এবং তিনটা, ছয়টা পোস্ট আছে, রিসেন্ট পোস্ট কিন্তু ছয়টা আছে, সরি ছয়টা না পাঁচটা আছে। তো এই পাঁচটা থেকে আপনি কোন পোস্টটা নেবেন, তো এটা কিভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আমরা কোনটা নেব? তো এখানে কিন্তু লন্ডন, ইংল্যান্ড, ইউকে, মানে সিটি কিন্তু সবগুলার মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে তিনটার মধ্যেই সিটি আছে। আমি এইখান থেকে যেহেতু তিনটার মধ্যেই আমাদের সিটি আছে, তো আমরা যে কোনোটা নিতে পারি, আমাদের যেটাই নিতে হবে ওইটাই নিতে হবে, এরকম কিন্তু কোনো ইয়ে না। তো আমি দেখতে পাচ্ছি এখানে 4 ঘন্টা আগে এই পোস্টটি হয়েছে এবং একদিন আগে এই পোস্টগুলো হয়েছে। তো আমি 4 ঘন্টা আগে এটা হয়েছে, আমি এটাকে নিয়ে নেই দেখি। এই মানে কত আওয়ার আগে হয়েছে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আমাদের কিন্তু সাবজেক্ট হচ্ছে মূলত এই রিকোয়ারমেন্টটা হচ্ছে লোকেশন। হ্যাঁ, আমি এটাকে কপি করব। তো আমার এটা হয়ে গেল, মানে কাজ অ্যাকচুয়ালি খুবই সহজ, পানির মতো সহজ, এখানে না পারার কিছুই নাই। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।